হেলথ সিরিজে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের বিষয়, যুবতী মেয়েদের সাদা স্রাব কমানোর কিছু ঘরোয়া সমাধান। এক, আমলকি। 3 গ্রাম আমলকি গুঁড়ার সঙ্গে 6 গ্রাম মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন, অথবা 20 গ্রাম আমলকির রসের সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে নিন। টানা 1 মাস দিনে 2 বার করে এই মিশ্রণ খেলে উপকার পাবেন। 2. কলা। রোজ সকালে 1 কাপ দুধের মধ্যে 1 চামচ মধু মিশিয়ে খান, সঙ্গে 1টা কলা। কাঁচা কলা সেদ্ধ বা যে কোনো রান্নায় কাঁচা কলা দিয়ে খেলেও উপকার পাবেন। 2টো পাকা কলার সঙ্গে 3 টেবিল চা চামচ মধু মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রণ দিনে 2 থেকে 3 বার খেলে কমে যাবে হোয়াইট ডিসচার্জ। 3. বেদানা। রস করেই খান বা চিবিয়ে খান, বেদানা দারুণ উপকারী। শুধু ফল নয়, বেদানার পাতাও উপকারী। 30টা বেদানার পাতার সঙ্গে গোটা গোলমরিচ মিশিয়ে জলে মেশান, ছেঁকে নিন। টানা 3 সপ্তাহ সকালে এই জল খেলে উপকার পাবেন। আদা। 2 চা চামচ শুকনো আদা গুঁড়ো 250 মিলিলিটার জলে ফুটিয়ে নিন। যতক্ষণ না জল ঘন হয়ে অর্ধেক হয়ে যায়, টানা 3 সপ্তাহ আদা জলে খেলে উপকার পাবেন। 5. ভাতের ফ্যান। ভাতের ফ্যান নিয়মিত খেলেও কমে যাবে হোয়াইট ডিসচার্জ। ফ্যান ভাত খেতে পারেন রোজ, তবে এতে কিন্তু ওজন বাড়বে। 6. তুলসী। মধু ও তুলসী পাতার রস একসঙ্গে মিশিয়ে রোজ সকালে বিকালে টানা 2 সপ্তাহ খান। 1 চামচ তুলসী পাতার রস জিরে গুঁড়ো গাভীর দুধ মিশিয়ে 3 সপ্তাহ ধরে খান। মিশ্রির সঙ্গে তুলসী পাতার রস খেলেও উপকার পাবেন। 7. ফিটকিরি। তুলসীর মতোই ভালো অ্যান্টিসেপটিক ফিটকিরি। সিকি চামচ ফিটকিরির গুঁড়ো জলে মিশিয়ে দিনে 2 বার খেলে ভ্যাজাইনাল ডিসচার্জ কমে যাবে। 8. ঢেঁড়স। 1 লিটার জলের মধ্যে 200 গ্রাম ঢেঁড়স সিদ্ধ করুন, জল ঘন হয়ে অর্ধেক হয়ে আসবে। টানা 1 সপ্তাহ দিনে 2 থেকে 3 বার এই জল খান। 9. মেথি। 1 চামচ মেথি জলে ভিজিয়ে সারা রাত রেখে দিন, সকালে জল ছেঁকে এর মধ্যে 1/2 চামচ মধু মিশিয়ে নিন। 10. পেয়ারা। 1 লিটার জলে কয়েকটা পেয়ারা পাতা ফুটিয়ে জল অর্ধেক করে নিন, ছেঁকে নিন। এই জল দিনে 2 বার খেলে শুধু হোয়াইট ডিসচার্জই নয়, অনেক ইনফেকশনও কমে যাবে। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্টস বক্সে। ধন্যবাদ।